ধারা 118, সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। আমরা আরেকটা প্রশ্ন লিখব, সাক্ষী হতে নাবালকত্ব বাধা নয়। আমরা আরেকটা প্রশ্ন লিখব, সাক্ষী হতে বয়স বাধা নয়। আরেকটা প্রশ্ন লিখব, সাক্ষী হতে আইনগত অক্ষমতা বাধা নয়। সকল প্রশ্নের উত্তর হচ্ছে, লিখবেন এরকম, সাক্ষ্যদের 118 ধারায় বলা হয়েছে যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য। সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য যদি সে আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। যদি সে আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, মিস্টার এক্স এর বয়স 24 বছর। মিস্টার এক্স এর বয়স 24। মিস্টার এক্স কেন সাক্ষ্য দিতে পারবে না বলে আপনি মনে করেন? মিস্টার এক্স এর বয়স 24 বছর। মিস্টার এক্স কেন সাক্ষ্য দিতে পারবে না বলে আপনি মনে করেন? উত্তর, উত্তর উত্তর মিস্টার এক্স যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর করতে না পারে তাহলে মিস্টার এক্স সাক্ষ্য দেওয়ার
অযোগ্য হবেন। তাই মিস্টার এক্স সাক্ষ্য দেওয়ার অযোগ্য হবেন। অযোগ্য হবেন। 122 থেকে 129 ধারা লিখেন উপরে। 122 থেকে 129 122 থেকে 129 প্রশ্ন সাক্ষ্য আইনের অধীনে কতিপয় যোগাযোগ সুরক্ষিত? সাক্ষ্য আইনের অধীনে কতিপয় যোগাযোগ সুরক্ষিত? কতিপয় যোগাযোগ সুরক্ষিত? উত্তর উত্তরে কি আমরা 122 লিখবো, 123 লিখবো, 124 লিখবো, 126 লিখবো, 129 ধারা লিখবো? ঠিক আছে, উত্তরে গিয়ে আমরা এই ধারাগুলো তুলে দিব, সেখানে দেখাবো। যেমন 122 আমরা দেখাবো, লিখেন উত্তরে প্রশ্নটা একটু সাক্ষ্য আইনের 122 ধারা অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ প্রকাশে আদালত বাধ্য করতে পারে না। 100 দাদা, এই সেন্টেন্সটা আবার একটু বলেন তো। সাক্ষ্য আইনের 112 ধারা অনুসারে স্বামী স্ত্রীর মাঝে যোগাযোগ সাক্ষ্য আইনের 122 ধারা অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ প্রকাশে আদালত বাধ্য করতে পারে না। রাষ্ট্রীয় গোপন তথ্য পরস্পরের লাইনে রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশে আদালত বাধ্য করতে পারে না, যা স্পষ্ট করে ১২৩ ধারাতে বলা হয়েছে। ঠিক একইভাবে ১২৪ ধারা অনুসারে সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশে আদালত বাধ্য করতে পারে না।
মক্কেল কর্তৃক মক্কেল কর্তৃক আইনজীবীর সাথে যোগাযোগ আইনজীবী মক্কেলের অনুমতি ছাড়া মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারে না। মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারে না। দাদা 125টা কি লাগবে না? 125 ধারাটা লাগবে, এগুলো আমরা নরমালি পড়ি না তো এই কারণে বাদ দিয়ে দিবেন। প্রত্যেকটা ধারায় লাগবে। আইন উপদেষ্টা, আইন উপদেষ্টা মানে লিগাল অ্যাডভাইজার মক্কেলের সাথে। এই যে মক্কেল, এটা কত সেকশন হবে দাদা? 126। এবার লিখেন আইন উপদেষ্টা মক্কেলের সাথে আইন উপদেষ্টা মক্কেলের সাথে যে যোগাযোগ করেন মক্কেল মক্কেল তা প্রকাশ করতে পারবে না যা স্পষ্ট করে ১২৭ ধারাতে বলা হয়েছে, যা স্পষ্ট করে ১২৯ ধারাতে বলা হয়েছে, স্পষ্ট করে ১২৯ ধারাতে বলা হয়েছে। অতএব উপরের আইনি আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে উপরের আইনি আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে সাক্ষ্য আইনের অধীনে কতিপয় যোগাযোগ সুরক্ষিত। সাক্ষ্য আইনের অধীনে কতিপয় যোগাযোগ সুরক্ষিত। পরে লিখেন আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগ, দ্বিতীয় প্রশ্ন, আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগ আইনজীবী কখন প্রকাশ করতে পারে,
এটা নিজেরা লিখবেন, কখন বলেন তো? এটা 126 ধারাতে বলা হয়েছে, যখন হচ্ছে অনৈতিক বা বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য আইনজীবীর সাথে যোগাযোগ করা হয়, এবং আরেকটা হচ্ছে যে আইনজীবী নিযুক্তির পর যখন সে অপকর্মে জড়িয়ে পড়ে, অন্যায় কাজে যুক্ত হয়, এবং আরেকটা পয়েন্ট এখানে আসবে যখন মক্কেল প্রকাশ্য অনুমতি দেয় প্রকাশ করার জন্য, ঠিক আছে? তখনই আইনজীবী মক্কেলের তথ্য প্রকাশ করতে পারে, এটা 126 লাস্টে বলা আছে। এরপর আমরা চলে আসি ধারাতে। দাদা একটু কাইন্ডলি পয়েন্ট তিনটা বলো। ওকে, উত্তরটা বলে দেই। 126 ধারায় বলা হয়েছে যে মক্কেল যদি আইনজীবীকে প্রকাশ্য অনুমতি দেয়, অথবা মক্কেল যদি বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য আইনজীবীর সাথে যোগাযোগ করে, অথবা মক্কেল যদি আইনজীবী নিযুক্তির পর মক্কেল যদি আইনজীবী নিযুক্তির পর অন্যায় কর্মে জড়িয়ে পড়ে, তাহলে আইনজীবী মক্কেলের তথ্য প্রকাশ করতে পারে, দাদা অনুমতি দিলে একটা প্রশ্ন করতাম। জি দাদা। দাদা এই যে এখানে যে ফ্যাক্ট বেস মানে কোশ্চেন গুলো আপনি দিয়েছেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে ওই ঘটনা সারমর্ম বিচার্য বিষয় সিদ্ধান্তের কারণ, এভাবে কি এখানে উত্তর করব? ওটা ওটা প্রবলেমের উপর নির্ভর করছে যে ওটা প্রবলেম কোশ্চেন কিনা, এটা বুঝতে হবে আগে। যদি প্রবলেম কোশ্চেন হয় তখন আমরা ওইভাবে চিন্তা করব, সেটা যে কোনো জায়গাতেই হোক, সেটা যে সাবজেক্টেই হোক, বুঝতে পারছেন? জি দাদা, এই যে 112 ধারায় যে প্রশ্নটা প্রবলেম বেজ আমরা লিখলাম, এটা কি করা যাবে দাদা ওভাবে? হ্যাঁ 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 করা যাবে। জি দাদা। জি ওকে। এরপরে আমাদের 141 থেকে 143 ডাইরেক্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আপনারা ক্লাস শেষে লিখে দিবেন, ঠিক আছে? কখন লিডিং কোশ্চেন করা যায় এবং কখন লিডিং কোশ্চেন করা যায় না, ক্লাসের পরপর লিখে আমার কাছে দিবেন। কখন লিডিং কোশ্চেন করা যায়, কখন লিডিং কোশ্চেন করা যায় না, 2 নম্বর প্রশ্ন, লিডিং কোশ্চেন কাকে বলে, উদাহরণ সহ উত্তর করুন, 3 নম্বর, জবানবন্দি এবং পুনঃ জবানবন্দিতে লিডিং কোশ্চেন করার সীমাবদ্ধতা কি? জবানবন্দি এবং পুনঃ জবানবন্দিতে লিডিং কোশ্চেন করার সীমাবদ্ধতা আলোচনা করুন। 3টা প্রশ্ন উত্তর,
দিবেন। দুই নম্বর প্রশ্নটা বলেন আরেকবার। দুই নম্বর প্রশ্ন ভুলে গেছি, কি ছিল দুই নম্বর প্রশ্ন একটু বলেন তো। ইঙ্গিতবাহী লিডিং কোশ্চেন কাকে বলে? লিডিং কোশ্চেন কাকে বলে? উদাহরণসহ আলোচনা করুন। ওকে, তিনটা প্রশ্ন লিখতে লাগবে 10 মিনিট বা 5 মিনিট। এবার আমাদের নেক্সট প্রশ্ন 146, ধারা 146। যে রায় সকল বিষয় সকল বিষয়ে প্রশ্ন করা যায় না, আরেকটা প্রশ্ন যে রায় কোন কোন বিষয়ে প্রশ্ন করা বৈধ, যে রায় কোন কোন বিষয়ে প্রশ্ন করা বৈধ। উত্তর 146 ধারায় বলা হয়েছে নিম্নোক্ত বিষয়ে জেরায় প্রশ্ন করা যায়, নিম্নোক্ত বিষয়ে জেরায় প্রশ্ন করা যায়। 146 ধারা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট উঠায় দিবেন। এরপরে লিখবেন উপরোক্ত ক্ষেত্র ব্যতীত জেরায় প্রশ্ন করা যায় না, উপরোক্ত ক্ষেত্র ব্যতীত জেরায় প্রশ্ন করা যায় না। ধারা 154। দাদা কি ধারা, এটা এটা ছিল 146, 146। ধারা 154 দাদা, 146 কি এই দুটো প্রশ্নের একই উত্তর? ও একই উত্তর, রাইট, একই উত্তর। এরপর আমরা যাই ধারা 154, নিঃসাক্ষীকে জেরা করা যায় না, তবে জেরা করা যায়, নিঃসাক্ষীকে জেরা করা যায় না, তবে জেরা করা যায়। উত্তর সাধারণত নিষ্পক্ষের সাক্ষীকে জেরা করা যায় না, কিন্তু নিষ্পক্ষের সাক্ষী যখন বিরুদ্ধ পক্ষের সাক্ষীর মতো আচরণ করে তখন আদালতের অনুমতি সাপেক্ষে 154 ধারার অধীনে নিঃসাক্ষীকে জেরা করা যায়। আমরা আরেকটা প্রশ্ন লিখব, নিঃসাক্ষীকে জেরা করার সীমাবদ্ধতা রয়েছে, নিঃসাক্ষীকে
জেরা করার সীমাবদ্ধতা রয়েছে? উত্তর, নিঃসাক্ষীকে জেরা করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। উত্তর, নিঃসাক্ষীকে নিঃসাক্ষীকে আদালতের অনুমতি ব্যতীত জেরা করা যায় না। নিঃসাক্ষীকে আদালতের অনুমতি ব্যতীত জেরা করা যায় না, এটা হচ্ছে সীমাবদ্ধতা, রাইট? এটা হচ্ছে সীমাবদ্ধতা। এবার আমরা 155 তে যাই। ধারা 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগের মাধ্যম সমূহ লিখ। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগের মাধ্যম সমূহ লিখুন। সাক্ষ্য আইনের 155 ধারা অনুসারে সাক্ষ্য আইনের ধারা অনুসারে নিম্নোক্ত উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়। নিম্নোক্ত উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়। তো ওখানে গিয়ে দেখবেন যে 4টি উপায় আছে বিশ্বাসযোগ্যতা নষ্ট করার, ঠিক আছে? 4টা উপায় কিন্তু আছে। এই 4 উপায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়, সেটা 155 ধারাতে আছে, সে 4টি উপায় বলে দিবেন। এবার আমরা 24 থেকে 30 একটু যাব। ধারা 24 থেকে 30 চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ৩০। কখন কনফেশনাল স্টেটমেন্ট
কখন কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয়, কখন কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয়। উত্তর, উত্তরিকে লিখবেন ধারা 26, 27, 28, 30, 26 থেকে 30। দুই নম্বর প্রশ্ন, এটা প্রথম প্রশ্নটা কোন কোন ধারা লিখতে হবে? 26 আর কত কত বললেন? 26, 27, 28, 30। দাদা 29 লাগবে না? 29 আমরা নরমালি পড়ি না, তো এই কারণে আর কি স্কিপ করে যাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কখন কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না? উত্তরে গিয়ে লিখব 24, 25, 26। ২৬, ২৫, ২৬ দেখেন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে প্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে অপ্রাসঙ্গিক, ঠিক আছে? আর ২৪ তো আমরা বুঝি ভয়ভীতি দেখায় সেটা অপ্রাসঙ্গিক, পুলিশের রেকর্ড দিলে ২৫ অপ্রাসঙ্গিক, ঠিক আছে? এবার আমরা ১৭+৩১, ধারা ১৭+৩১ ডিরেক্ট প্রশ্ন, এডমিশন কাকে বলে, মানে স্বীকৃতি কাকে বলে? স্বীকৃতির গুরুত্ব কি, স্বীকৃতি কাকে বলে, স্বীকৃতির গুরুত্ব কি? স্বীকৃতি কাকে বলে, স্বীকৃতির গুরুত্ব কি? তো স্বীকৃতি কাকে বলে এটা ১৭ ধারায় আছে, স্বীকৃতির গুরুত্বটা লিখেন। গুরুত্ব, এডমিশন চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করে। এডমিশন চূড়ান্ত প্রমাণ নয়, ৩১ এটা ধারা, ৩১। এডমিশন চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করে। এবার লিখেন ধারা ৬, ধারা ৬ রেজগেস্ট প্রিন্সিপাল বা সংঘটিত ব্যাপার নীতি, স্বপ্ন টাকারে যদি আসে সংঘটিত ব্যাপার নীতি, সংঘটিত ব্যাপার নীতি রেজগেস্ট স্বীকৃতি গুরুত্বের ভিতরে লিখছি আমরা। হ্যাঁ, ওটা স্বীকৃতি গুরুত্বতে লিখছি আমরা। ধারা ছয়তে যাবো এখন, রেজগেস্ট প্রিন্সিপাল বা সংঘটিত ব্যাপার নীতি এটা আলোচনা করবেন, ধারা ছয়টা আলোচনা করবেন। ধারা ১১, ধারা ১১, প্লি অফ অ্যালিবি কি এবং প্রমাণের দায়ভার আলোচনা করুন। প্লি অফ অ্যালিবি আমরা সবাই জানি, অন্যত্র থাকার অজুহাত ব্যাপারটা কি, আর প্রমাণের দায় হচ্ছে ১০৩ ধারা, প্রমাণের দায় হচ্ছে ১০৩ ধারা। ডিরেক্ট প্রশ্ন ধারা ৩, সাক্ষ্য কাকে বলে? ধারা ৩ এ দেখবেন স্পষ্ট করে বলা আছে সাক্ষ্য কাকে বলে, এভিডেন্স কাকে বলে। মোটামুটি ভাবে আমাদের সাক্ষ্য আইন শেষ। এখন সাক্ষ্য আইনে আমরা ক্লাসে যা পড়লাম
প্লাস আমার লিখিত ম্যাজিক বইতে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, প্লাস আমি আজকে রাত্রের মধ্যে যে একটা নোট দিব, আজকে রাত্রের মধ্যে দিব, রাত একটা দুইটার মধ্যে পেয়ে যাবেন, রাত্রের মধ্যে যে একটা নোট দিব, এ তিনটা কম্বাইন করে বাসায় পড়বেন। পড়ার পরে আমরা বলেছিলাম যে আমরা শুক্রবার পরীক্ষা নিব, শুক্রবার আপাতত পরীক্ষা না পরে নিব, আমরা হচ্ছে এখন একটা কাজ করব, আমরা আগামীকাল আবার নতুন একটা সাবজেক্ট পড়ব। আর সাক্ষ্যটা আগামীকাল পর্যন্ত শেষ করে ফেলবেন। আগামীকাল আগামীকাল আমরা সিআরপিসি পড়ব, সিআরপিসি, ঠিক আছে? আগামীকাল আমরা সিআরপিসি পড়ব, আর আগামীকাল পর্যন্ত সাক্ষ্যের লেকচার প্লাস জুম, মানে জুম ক্লাসের লেকচার, লিখিত ম্যাজিক প্লাস প্লাস আমি যে নোটটা দিব। দাদা একটা অনুরোধ করব, দাদা জি, দাদা ওই আপনার যে নোটটা, মানে যে নোটটা দিবেন ওখানে কাইন্ডলি একটা যে কোনো একটা ফ্যাক্ট বেসড কোশ্চেন পুরা ফরম্যাট সহ দাদা একটু উল্লেখ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি দাদা, থ্যাংক ইউ। হ্যালো দাদা। জি যেভাবে আসুক সেভাবেই পারবেন, যেভাবে আসুক সেভাবেই পারবেন। তো ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে ক্লাস করি সিআরপিসি, ওকে?